আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার আমরা চলে এসেছি একটা এক্সাইটিং ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রেডিয়েন্ট টেক্সট নিয়ে। আমরা দেখেছি আগের ভিডিওতে বা ইউটিউবের অন্যান্য যেসব টিউটোরিয়ালে দেখেছি, অনেক কায়দা করে অনেক ট্রিক্স ইউজ করে গ্রেডিয়েন্ট টেক্সট আমরা ক্যানভাতে জেনারেট করতাম। বাট আজকের ভিডিও দেখার পরে আপনাদের 1 সেকেন্ড দেরি লাগবে না ক্যানভার মধ্যে যে গ্রেডিয়েন্ট টুলটা আছে সেই টুলটা ইউজ করার জন্য। ওকে, তো আমি আপনাদের দেখাবো খুব সহজেই 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কিভাবে গ্রেডিয়েন্ট টেক্সট ইউজ করবেন, এবং তার সাথে সত্যি অসাধারণ একটা ফিচার যে যে কালারের গ্রেডিয়েন্ট আপনি চান সেই কালারের গ্রেডিয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার টেক্সটের মধ্যে। দ্যাটস ইট। এই টিউটোরিয়ালটা খুব মনোযোগ সহকারে দেখুন, কারণ আপনি যখন টিউটোরিয়ালটা দেখবেন তখন কিন্তু আমি কিছু কিছু জায়গাতে খুব সুন্দর সুন্দর সেটিংস গুলো দেখাবো। আমার ভিডিওতে যারা নতুন, আমার পরিচয়টা আমি আপনাদের দিয়ে দিই। আমার নাম হচ্ছে শাহিন হাসান, আমি বিশ্বাস কোম্পানির সিনিয়র ডিজাইনার এবং কো-ফাউন্ডার। ওকে, আর আমি শেখাই প্রত্যেকটা স্টুডেন্টসদের ডিজাইন কিভাবে করতে হয়, গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত কিছু আমি যতদূর জানি ততদূর আমার স্টুডেন্টদের দেওয়ার চেষ্টা করি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবভিয়াসলি যদি মনে করেন যে এই ভিডিওটা কারোর কাজে লাগবে, আপনি এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করতে পারেন এবং লাইক দিতে পারেন। চলুন আজকে আমরা সোজা চলে যাই ক্যানভার মধ্যে এবং দেখে নিই কিভাবে অসম লেভেলের একটা গ্রেডিয়েন্ট টেক্সট আমরা তৈরি করতে পারি। ওকে স্টুডেন্টস, আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপে। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যানভার ইন্টারফেস, আমি ফাঁকা একটা ক্যানভাস নিয়ে নিয়েছি। ওকে, আপনারা যারা প্রথম এই ভিডিওটা দেখছেন তাদের জন্য বলে দিই, আপনারা সোজা ক্যানভাতে লগ ইন করার পরে এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে আপনার যে মাপ নেওয়ার দরকার হয় কাস্টম সাইজে গিয়ে সেই মাপটা নিয়ে নিতে পারেন। দেখুন এখানে উইথ, তারপরে হাইট লেখা আছে, দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন করলেই তৈরি হয়ে যাবে। তাছাড়া আপনি কি করতে পারেন, আপনি যদি ফেসবুক পোস্ট বানান তাহলে এটা নিতে পারেন। তাছাড়া আপনি লিখতে পারেন যেমন ইনস্টাগ্রাম, আমি যদি ইনস্টাগ্রাম লিখি তাহলে দেখুন ইনস্টাগ্রাম রিলেটেড সমস্ত কিছু কিন্তু ডিজাইনের মাপ এখানে দিয়ে দিচ্ছে, পাশে মাপ দিয়ে দিচ্ছে। সো আপনি এখান থেকে চুজ করে নিন আপনি কোন সাইজের ডিজাইন বানাতে চান। আমি আপনাদের জাস্ট এই ভিডিও পারপাস, এডুকেশনাল পারপাসের জন্য আমি এই একটা ক্যানভাস নিয়ে নিয়েছি ফেসবুকের মাপে। এখন আমি কি করব, আমার গ্রেডিয়েন্ট টেক্সট ইউজ করার জন্য আমাকে একটা ছোট্ট অ্যাপস ইউজ করতে হবে। কি অ্যাপস? ক্যানভার মধ্যে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন এই বা সাইডে আপনার অনেকগুলো অপশানস দেওয়া আছে, যেমন ডিজাইন, এলিমেন্টস, টেক্স, ব্র্যান্ডস, আপলোড, ড্রপ, প্রজেক্ট, এবং এখানে আসছে অ্যাপস। এই অ্যাপস হলো, আমি একটুখানি বলে দিই, এই অ্যাপসটা হলো আপনি ক্যানভার মধ্যে ছোট ছোট আপনার হেল্পিং হ্যান্ড আপনি পেয়ে যাবেন এই অ্যাপসের মাধ্যমে। যেমন দুই একটা অ্যাপস এত ইউজফুল অ্যাপস আছে যেগুলো আপনার ডিজাইনের কাজকে কি করবে, খুব ফাস্ট করে দেবে। ওকে, যেমন দেখুন এখানে আপ স্কেল ইমেজ আছে, তারপরে স্পিড ড্রয়িং আছে, অনেক কিছু আছে। এগুলো আমি ওয়ান বাই ওয়ান আমি আস্তে আস্তে আমার চ্যানেলে নিয়ে আসব। ওকে, আপনারা প্রত্যেকটা টিউটোরিয়াল দেখতে পারবেন। যারা এই ভিডিওর নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ এর লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটো দেশেরই আছে, ইন্ডিয়ারও আছে, বাংলাদেশেরও আছে। ঠিক আছে, তো আপনি যে দেশ থেকেই আমার এই ভিডিও দেখছেন না কেন, আপনি যদি মনে করেন যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা হলো, আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলছি, প্রত্যেকেই ওখানে আছি। আর ওইখানে ওই গ্রুপের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ক্যানভা প্রোর লিঙ্ক। ওকে, ক্যানভা প্রোর পেতে গেলে যে ফ্রি ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্মের লিঙ্কটা ওখানে কিন্তু আমি দিয়ে রেখেছি। সো ইন্টারেস্টেড লোক যারা আছেন, ইন্টারেস্টেড ছাত্রছাত্রীরা কী করবেন, গ্রুপে যুক্ত হতে পারেন। আমরা একসাথে অনেক কথাবার্তা বলছি, অনেক প্রবলেমও কিন্তু আমাদের সলভ হচ্ছে। চলুন ব্যাক টু দ্য ডিজাইন। এখন আমরা কী করব, অ্যাপসের মধ্যে চলে আসব। অ্যাপসের মধ্যে এখানে লিখব কি, টাইপ গ্র্যাডিয়েন্ট, TYPE, টাইপ GRADIENT, টাইপ গ্র্যাডিয়েন্ট। আমি টাইপ গ্র্যাডিয়েন্ট লিখে যখন সার্চ করলাম তখন দেখুন আপনার সামনে একটা অ্যাপস চলে এসছে, টাইপ গ্র্যাডিয়েন্ট। এটাতে আমি যদি ক্লিক করি, এখন এটা লোডিং নিচ্ছে, সামান্য একটু সময় নেবে, এবং এইখানে আপনার অপশান দিয়ে দিয়েছে হোয়াট উইল ইউ ডিজাইন টুডে। মানে আমি যদি এখানে আমার নাম লিখি শাহেদ, দেখুন নিচে এখানে অপশান আসছে শাহেদ, এবং তার সাথে সাথে গ্র্যাডিয়েন্ট কালারগুলোও কিন্তু চলে আসছে। এবং আমি যদি এখানে লিখি গ্র্যাডিয়েন্ট
তাহলে দেখুন এই গ্র্যাডিয়েন্ট লেখাটা এখানে চলে এসেছে। তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারছি যে এখানে যেটা আমি লিখব সেই লেখাটাই কিন্তু আমার এইখানে চলে আসবে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমার যেটা লেখার দরকার সেটা আমি লিখে দিচ্ছি। মনে করুন আমি উদাহরণ পারপাস আমি কি লিখলাম, গ্র্যাডিয়েন্টে লিখলাম, GRADIENT গ্র্যাডিয়েন্টে লিখলাম, সেটা অল ক্যাপসে লিখলাম। দেখুন এখানে ফন্ট চেঞ্জ করারও জায়গা আছে, অ্যালাইনমেন্টও চেঞ্জ করার জায়গা আছে। দুই লাইনের যদি কোনো লেখা হয় তাহলে দুই লাইনের মধ্যে হাইটটা চেঞ্জ করারও জায়গা আছে, এবং অ্যাট লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কালার অপশান। আপনি যদি এই কালারের এই পয়েন্টটাতে ক্লিক করেন তাহলে আপনার কাছে চুজ করতে দিচ্ছে কালার চুজ করার জায়গা। দেখুন আমি যদি এটাকে রেড করে দিই, কর্নারটা রেড হয়ে গেল, এটাকে আমি যদি টেনে দিই, দেখুন রেডটা আস্তে আস্তে ফিকে হয়ে গেল। ওকে, তারপরে আমি যদি এই কালারের এখানে দিই, আমি যদি আবার রেডের দিকে নিয়ে আসি এবং এই কালারটাকে আমি কি করি এখান থেকে টেনে একটু হালকা করে দিই, আর এই মাঝখানটা দেখুন মাঝখানটা আমি যদি সবুজ করে দিই, সেই রকম টেক্সট কিন্তু এই যে তৈরি হয়ে গেছে। আপনি মনে করেন যে এখানে তিনটে কালার, স্যার আমি যদি চারটে কালার নিতে চাই, তাহলে এখানে আপনি জাস্ট ক্লিক করুন, এই দেখুন পয়েন্ট তৈরি হয়ে যাবে। এখানে ক্লিক করুন, দেখুন পয়েন্ট তৈরি হয়ে যাবে। এই দেখুন লেখাটা আপনার কিন্তু এখানে, যখনই এই পয়েন্টগুলোতে আপনি ক্লিক করবেন এই পয়েন্টগুলোর এই কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন এই পয়েন্টটা আমি ক্লিক করছি, এই কালারটা চেঞ্জ করতে পারছি। এখানে এই পয়েন্টটা ক্লিক করছি, এখানে দেখুন কালার চেঞ্জ করে এই কালারটা চেঞ্জ করছি। সো এটা খুবই সুন্দর জিনিস, ওকে, আপনারা ট্রাই করতে পারেন। আর এইগুলো খুব সুন্দর সুন্দর টেক্সট কিন্তু এখানে জেনারেট করছে। কোনো পয়েন্ট ডিলিট করার জন্য আপনি সিলেক্ট করুন এবং এখানে রয়েছে ডিলিট, পয়েন্টটাকে ডিলিট করে দিন, এটাকে সিলেক্ট করুন ডিলিট করে দিন, এটাকে সিলেক্ট করুন ডিলিট করে দিন। সো এইভাবে আপনারা কিন্তু সুন্দর সুন্দর গ্র্যাডিয়েন্ট টেক্সট আপনারা এখান থেকে জেনারেট করতে পারেন। ফাইনালি আমি এটাকে যদি ডিজাইনের মধ্যে ঢোকাতে চাই, দেখুন এখানে লাস্ট লেখা আছে অ্যাড টু ডিজাইন, আমি কি করব ক্লিক করব। আমি যখনই ক্লিক করলাম দেখুন আপনার সামনে এটা কিন্তু ফুল এখানে গ্র্যাডিয়েন্ট লেখা হিসেবে চলে এসছে। ওকে, তাহলে আমরা কিন্তু বুঝতে পেরেছি কিভাবে একটা গ্র্যাডিয়েন্ট টেক্সট আমি ইউজ করব, আর এই টেক্সটার কিভাবে কালারগুলোকে চেঞ্জ করব। তাহলে আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সুন্দর গ্র্যাডিয়েন্ট টেক্সট আমরা ক্যানভা থেকে জেনারেট করতে পারি। এই ভিডিওতে এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে আবার আপনাদের সামনে অন্য কোনো একটা ক্রিয়েটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে খোদা হাফেজ।